হরিগুরু গুরু হরি চৈতন্যের ভূমিকা অভিনেত্রী বিনোদিনী বলছেন, জগৎ যদি আমায় ঘৃণার চোখে দেখেন তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কেননা আমি জানি যে পরমাদ্য পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করেছিলেন। সেই পীযূষপূরিত আশাময়ী বাণী হরিগুরু গুরু হরি আমায় আজও আশ্বাস দিচ্ছে, যখন অসহনীয় হৃদয়ভারে অবসন্ন হয়ে পড়ি তখনই যেন সেই ক্ষমাময় প্রসন্ন মূর্তি আমার হৃদয়ে উদয় হয়ে বলেন, বলো হরিগুরু গুরু হরি। এই চৈতন্যলীলা দেখার পর তিনি কতবার থিয়েটারে এসেছেন মনে নেই, তবে বক্সে যেন তাঁর সেই প্রফুল্লময় মূর্তি আমি বহুবার দর্শন করেছি। গিরিশচন্দ্র তার নাটকগুলিতে শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়ে বাংলায় রঙ্গমঞ্চকে এক মানবতার পৃষ্ঠপোষকতা লাভের সুযোগ করে দিয়েছেন। অভিনয় অনুষ্ঠানগুলির মাধ্যমে গিরিশ কলকাতার বারবনিতা পল্লীতে শ্রীরামকৃষ্ণের বাণী পৌঁছে দিয়েছিলেন। ইশারহুড লিখছেন, সেই সময় বাংলা থিয়েটারে অভিনেত্রীদের বারাঙ্গনা ছাড়া আর কিছুই ভাব হতো না। এই রকম অবস্থায় শ্রীরামকৃষ্ণ যিনি অবতার বলে বিবেচিত হয়েছিলেন তিনি থিয়েটার অভিনয় দেখতে এলেন। তাঁর আশীর্বাদ মর্যাদায় আসনে প্রতিষ্ঠিত করেছিলেন অভিনেত্রীদের।